Welcome back to my channel and welcome to a new vlog. I hope tumra shobai bishon bhalo acho. Ajke hocche Ritu Aiburovat bar bar kore boleche kono jete. To ekhon baje already 10ta 15 ar ready hoye gechi. Breakfast kore bere jabo, prothome jabo barite. Tar pore snan tan kore ready hoye okhane jabo. Ekhon cholo joto joto tatari parbo beroi. To cholo ajke vlog ta ekhane start korchi. Dekhte thako ajke vlog ta obosshoi bhalo lagbe. Je din ke amar taratari thakbe shedini rasta vlog thakbe. Ajke ki poriman jam kalpona kora jabe na. Anyway, bus stop e neme ekhon barir dike jacchi. Main byapar hocche ma baba koi barite nei. Doctor dekhate geche ekhon amake giye hotel porishkar kore tar ready hoye abar beroto hobe. Hotel motamoti porishkar kore niyechi chador chador gulo eshe paltabo. Ar ajke chule ashar shomoy bishon dhulo pore shampoo korte hobe. Gorom jol boshiyechi ekhon pray 1ta baje. All right, ready hoye gechi. Bhabchilam shari porbo ki porbo na. Ek halkar upor ekta shari pore nilam. Ar ekdom ready hoye gechi. Ekhon baje 2:00. Just 15 minutes er moddhe ami ready hoyechi. Ar ekhon berobo. Ar eta hocche Ritu-r gift. Bhablam ajke jokhon jacchi ajkei niye jai. Bole debo ki ache. আচ্ছা বলে দিস আসুন থেকে লাভ নেই একটাতে আছে ক্লাচ আছে স্টোনের হেভি ওয়ার্ক করা আই হোপ ওর পছন্দ হবে আর আরেকটাতে আছে আমাদের ফ্রেন্ডশিপের একটা মেমরি আছে ওর আর আমার দুজনের ছবি দিয়ে করা আছে তো আজকে যখন যাচ্ছি আজকে নিয়ে যাই তো চলো এখন ফটাফট বেরোই এই যে আমাদের ব্রাইড মিষ্টি ব্রাইড খুব ভালো লাগছে ওকে দেখতে আমি আসার আগেই ওর হয়ে গেছে আইবুড়োভাত আমি লেট করেছি এখানে সব দিদিরা আছে দিদি বৌদি আমরা তো বসে বসে গল্প করছিলাম এবার চা দে একটু ছবি টবি তোলা হবে তুই এবার দাদু আর এই পুচকু হ্যাঁ পুচকু একাকাই বসিয়ে নিলি কিন্তু এইগুলো কোলে তুলে নিবি নাকি গায়ে উঠবে লজ্জা নেই আরে উঁচু করে ধর ফোন বন্ধ হয়ে গেছে আসি টাটা আসতেই হবে আমি যদি ফোন না করি তাহলে তুই ফোন কর টাইম পাবি তাই ঠিক আছে ভয় পাচ্ছ নাকি আর যদি বাড়ি থেকে এসে যে বাড়িতে অনেকক্ষণ বসেছিলাম বৌদিদের সাথে
গল্প টল্প হচ্ছিল, তারপর পুচকিটার সাথে একটু খেলছিলাম, এই জাস্ট ঘরে ঢুকলাম। আর যেটা বড় ব্লান্ডার হয়ে গেছে সেটা হচ্ছে এই যে গিফটটা আমি এই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম নিয়ে যাবো বলে, বাট একদম খেয়াল নেই নিয়ে যেতে, ভুলে যাব বলে সামনেই রেখেছি যাতে যাওয়ার সময় মনে থাকে, কিন্তু একদম ভুলে গেছি নিয়ে যেতে। ওখানে গিয়ে যখন মানে টোটো থেকে নামছি হাতটা আমার খালি খালি লাগছে, দিয়ে তারপর মনে পড়ছে যে আমি কিন্তু গিফটটাই আনিনি, যাই হোক কালকে দিতে হবে। আর এখন বিছানা বিছানা পরিষ্কার করবো, চাদরগুলো চেঞ্জ করবো, আর নিজে ফ্রেশ হবো, তারপরে কথা বলছি। তো আমি ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি, আর একটু হালকা হালকা ঠান্ডা আছে গায়ে চাদর। হ্যাঁ হ্যাঁ আসছি। বৌদি খাবার দিয়ে গেল, রুটি সবজি শিমুইয়ের পায়েস দই, বাপরে কত কিছু। বৌদি তো অনেক কিছু খাবার দিয়ে গেল, গরম গরম রুটি তরকারি সব কিছু। তো ডিনারটা করে নেব, তোমরা প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো, কারণ যাতা অবস্থা হয়ে আছে, এখন ঠিক করে গোছাতে পারিনি। আর অরিতা কাকিমা বললেন যে কালকে গায়ে হলুদের সময় সকালে অবশ্যই যেতে, কালকে যাবো কি যাবো না সেটাই ভাবছি, কারণ সকালে গিয়ে আবার রাত্রিবেলায় যাওয়া, দেখি কালকে সকালে যাই কি না সেটা কাল সকালেই ভাববো। আর আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি, যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা অল করে রাখতে ভুলবে না, যাতে করে আমি ব্লগ আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় আর তোমরা সেই মতো দেখে নিতে পারো। তো চলো নেক্সট দিন আসছি ধামাকাদার বিয়ের ব্লগ নিয়ে, তো দেখতে থাকো, ওয়েট করো, ততক্ষণ পর্যন্ত তোমরা থাকো স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, গুড নাইট, বাই বাই।